কাঁদিস না মা, কাঁদিস না, তোর মা ঠিক সুস্থ হয়ে যাবে, কাঁদিস না। সরি মিস্টার শিয়াল, আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি, ওনাকে আপনারা নিয়ে যান। না, এটা হতে পারে না। বউ, ও বউ কথা বলো, তুমি এভাবে আমাদেরকে একা করে চলে যেতে পারো না, আমরা কি করে বাঁচবো? মারে, তোর মা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, এত চিকিৎসা করেও তোর মাকে বাঁচাতে পারলাম না। কিরে মা, ঘুমা, অনেক রাত হয়েছে তো। বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে বাবা। বাবাকে কত আগে করে খাইয়ে দিত, কত সুন্দর করে ঘুম পাড়াতো, এখন তো পা নেই, এখন কে আমাকে আগে করে খাইয়ে দিবে, কে ঘুম পাড়াবে বলো? মা রে, আমি আছি তো, আমি তোকে তোর মায়ের মতো আগলে রাখবো, নে এবার ঘুমা তো। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, কাঠ নাই পালং নাই, আসন পেতে বসো। মারে, আমি গেলাম, তুই বাড়ি থেকে কিন্তু কোথাও যাবি না, কেমন? কি হলো টুম্পা, মায়ের জন্য বুঝি মন খারাপ হচ্ছে? হ্যাঁ, আমার খুব মন খারাপ হচ্ছে, মাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। দেখো, সবাইকে তো একদিন চলে যেতে হবে, তুমি আর মন খারাপ করো না, আমি আছি, তোমার বাবা আছে, আমরা তোমাকে দেখে রাখবো, তুমি আর মন খারাপ করে থেকো না, তুমি তো আমার বন্ধু, বলো, তুমি মন খারাপ করে থাকলে তো আমার ভীষণ কষ্ট হয়, তুমি না হয় একটু বল দিয়ে খেলা করো। না, আমি খেলবো না। আচ্ছা, তাহলে তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা কবিতা শোনাচ্ছি, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। চাঁদের পুরি চরকা কাটে, চাঁদের দোলায় টুম্পা মনি, যাবে সেথায় আইরে সবাই, আহা আইরে সবাই। বানর ভাই, সামনে কি হয়েছে, এত ভিড় কেন? ভাই, সামনে একটা বাস আর পিকআপ অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকজন নাকি মারাও গেছে। বাবা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন আমি কোথায় যাব, কার কাছে থাকব? তোমরা জানো যে আমার কেউ নেই বাবা, বা তোমরা আবার ফিরে এসো। মা, মা, কাঁদিস না সোনারা, তোদের মা বাবা বুঝি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আহারে, তোরা কাঁদিস না, আজ থেকে তোরা আমার সাথে থাকবি, চল আমার সাথে। আরে, তোর মায়ের মতো এদের দুজনেরও মা বাবা মারা গেছে, ওরা একেবারে এতিম, আজ থেকে ওরা আমাদের সাথেই থাকবে, আজ থেকে আমার তিন কন্যা। তুমি সত্যি বলছি বাবা, তাহলে তো আমরা আজ থেকে তিন বোন হলাম, ভালোই হলো, আমার সাথে হলো। বোন, তোরা চল, তোদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব, চল চল। যাক, এদেরকে পেয়ে আমার মেয়েটার মুখে একটু হাসি ফুটেছে, যাই এবার রান্না করি,
ওদেরকে তো খাওয়াতে হবে। বন্ধু দেখো দেখো, বাবা আমার জন্য দুটো বোন এনেছে। ও মা, তাই নাকি? তাহলে তো খুব মজা হবে, আমরা সবাই মিলে অনেক গল্প করব। আরে আরে রেশমা খালা, আপনি এভাবে পায়ে পড়ছেন কেন? কি হয়েছে? উঠুন উঠুন। বাবা রে বাবা, তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি, দয়া করে ফেরাস না আমাকে। বাবা রে, আমার মেয়েটার গতকাল বিয়ে ভেঙে গেছে, গ্রামে সবাই নানান কথা শোনাচ্ছে। বলছি বাবা, তুই আমার মেয়েটাকে বিয়ে করে ও অপমান থেকে বাঁচাবি রে। আর তোরও তো বউ মরেছে, দয়া কর বাবা, দয়া কর। আমি যদি বিয়েটা করি তাহলে তো ভালোই হবে, একদিকে মেয়েটার সম্মান বাঁচবে আর আমার তিন মেয়ে একটু মায়ের ভালোবাসা পাবে। ঠিক আছে খালা, আমি রাজি। বউ, এই হলো আমার তিন মেয়ে। আজ থেকে আমার তিন মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম, এই এতিম বাচ্চাগুলোকে একটু মায়ের আদর দিও। শেষে কিনা আমাকে সৌদিনের ঘরে বিয়ে দিল, এখন আমি এই তিন রকমের ছানার সেবা করব? না, কিছুতেই না। ও গো, তুমি চিন্তা করো না, আমি এদেরকে খুব যত্ন করে রাখবো। কি রে, আয় মায়ের কাছে আসবি না? আয় আয়। নতুন মা নতুন মা এসেছে, কি মজা কি মজা, নতুন মা এসেছে। মা মা, কতদিন পর মা ডাকতে পারবো, কি যে আনন্দ হচ্ছে। আজকে ভালো করে হেসে নে, কাল থেকে বুঝবি আমি মা নাকি সৎ মা। বউ আমি গেলাম, মেয়েদেরকে দেখে রেখো তুমি। কেন মারছি? চল চল আমার সাথে। এই যে তুই যা রান্না ঘরে রান্না করবি, আর এই যে তুই তুই উঠোন আর বাগান বাড়ি ঝাড়ু দিবি, আর এই যে মুখপুরি তুই, ওই যে কলপারে কাপড় রাখা আছে ওগুলো কাজ ভিজা। তুমি বললে আমাদেরকে চলতে রাখবে, তাহলে কেন আজ কষ্ট দিচ্ছ বা? মিথ্যে বলেছি মিথ্যে, আমি তোদের নিজের মানুষ বুঝেছিস? আমি তোদের সৎ মা, আর সৎ মায়েরা ভালো হয় না, সেটা কি তোরা জানিস না? এখন কথা কর, কাজ বেশি, যা কাজ কর। শক্তি নেই নাকি? ভালো করে ঝাড়ু দিয়ে মনে রাখবি, কাজ না করলে খাওয়া নেই। আহারে, বাচ্চা তিনটাকে কতই না কষ্ট দিচ্ছে ওই বজ্জাত মহিলা। এতে মেয়েগুলো মা পেয়ে কতই না খুশি হয়েছিল, এখন কি না এভাবে খুশি দাম দিতে হচ্ছে। এতিন মুখপুরি, তোদের বাবা আসার সময় হয়েছে, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে তো। আর শোন, তোদের বাবাকে যদি কিছু বলেছিস যে আমি তোদেরকে দিয়ে কাজ করিয়েছি, তাহলে তোদের তো শেষ করবই করব, তার সাথে আবার তোদের বাবাকেও শেষ করব বলে দিলাম। না না মা, আমি না বাবাকে কিছু বলবো না, তুমি তবু বাবার কোনো ক্ষতি করো না। আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে, খেতে দাও টাবা।
বাড়ি ভর্তি কাজ পেলিয়েছি, খাবার চাইছিস, আর খাওয়াচ্ছি তোদেরকে। নে এবার রোদের মধ্যে থাকবি, আর আমি খাবো সেটা তোরা চেয়ে চেয়ে দেখবি, বুঝেছিস? কিরে মা, দিন দিন তোদের চেহারা এমন রোগা হচ্ছে কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? নাকি তোদের মা তোদের যত্ন নেয় না? নেয় তো বাবা, মা যত্ন নেয়, আমাদের খুব যত্ন নেয়, ওকে কাজু করি, খুব ভালোবাসি, চার বেলা খাইয়ে দেয়। আসলে আপনি একটু দুষ্টুমি করি তো তাই এমন। এতদিন পর তোরা আমার কাছে আসলি, কি করবো বলো? মা তো আমাদেরকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেয়, একটু বিশ্রাম নিতে দেয় না। আমি জানি, আমি সব দেখেছি, ওই ডাইনি মহিলা তোদের উপর অনেক অত্যাচার করে, আমি তোদের এই কষ্ট সইতে পারছি না। আমি তোদের বাবাকে ডেকে সব বলে দিব। না না, তুমি কিচ্ছু বলো না বাবাকে। মা বলেছে বাবাকে যদি আমরা এসব কথা বলি তাহলে আমাদেরকে মেরে ফেলবে, আর তার সাথে বাবাকেও মেরে ফেলবে। আমরা যে বাবাকে হারাতে চাই না গো। টুম্পা বেলি কুকি, কিরে দিন মুখ পুরি, কোন চলে গেলি? হ্যাঁ এদিকে আয় বলছি তাড়াতাড়ি। ওই যে মা ডাকছে, আয় বোন, তোরা তাড়াতাড়ি চল। এই যে নবাব জাতির দল, এতক্ষণ লাগলো আসতে, জুতোগুলো ভালো করে মুছে পরিষ্কার কর তো। আর এই যে তুই মুখপুরি, আয় আমার সাথে, তোরা আমার পা টিপবি। ওগো এই না তোমার চা। শোনো না গো, আজ তোমার জন্য একটা সুখবর আছে। তাই নাকি? তা বলো শুনি কি খবর। ওগো আমি গর্ভবতী হয়েছি, তুমি বাবা হবে গো। বাহ, এ তো ভারী সুখবর। শোনো, যেটা বলতে চাচ্ছিলাম, আমার তিন মেয়ে বড় হচ্ছে, ওদের তো এখন স্কুলে দিতে হবে। এই যে শুরু হলো, সব সময় শুধু তিন মেয়ে নিয়ে পড়ে থাকি, এদিকে আমাকে নিয়ে তার কোনো চিন্তাই নেই। এই যে শোনো, ভুলে যেও না, তুমি সামান্য রিক্সা চালাও, ওদের তিনজনকে স্কুলে ভর্তি করালে কতগুলো টাকা খরচ হবে? হ্যাঁ সেই টাকা কি তোমার আছে বলো তো? এদিকে আমার সন্তান আসতে চলেছে, তাই তিন মেয়ের পিছনে সব না ঢেলে একটু কিছু জমাও। সত্যি করে বল, কে টাকা চুরি করেছিস? নইলে আজ তোদের কপালে কঠিন দুঃখ আছে বললাম। মা, আমি টাকা চুরি করিনি বা, তুমি বিশ্বাস করো। হ্যাঁ মা, আমি চুরি করিনি, এই যে কানি ধরছি। ও, স্বীকার করবি না তাই তো? দাঁড়া। বল বল, স্বীকার কর। এই ডাইনি মহিলা, কি করছিস? কি মারিস না ওদের, মাথা ফেটে যাবে তো, মারিস না। ওরে আমার এলেন একেবারে দরদ দি, মায়ের যে মাসির দরদ বেশি তাই না? খুব কষ্ট হচ্ছে তোর। দাঁড়া, তোর সামনে এদেরকে মারবো আমি। মা, ও বা, আমাদের ছেড়ে দাও বা, আমাদের লাগছে, ছেড়ে দাও। লাগুক, আরো বেশি করে লাগুক, আজ তোদেরকে শেষ করে আমার অন্তরে জ্বালা মেটাবো। মেরো না ওদের, ছেড়ে দাও, ওদের যে কষ্ট হচ্ছে, ছেড়ে দাও ওদের। বাবা, ন্যাটা ছুকে গেল। তুমি কেমন মা, সন্তানদের এভাবে মেরে ফেললে? আজ এদের বাবা আসলে আমি সব বলবো, সব আসল রূপ বলে দিব। আরে তুই বেঁচে থাকলে তো বলবি নাকি? না থাকবে গাছ, আর না থাকবে কোনো প্রমাণ। সব আপদ বিদায় হয়েছে, এবার সবকিছু ভোগ করব আমি আর আমার অনাগত সন্তান।
যাই যাই, এবার নাটক করতে হবে তো। হ্যাঁ, কি বললে? আমার তিন মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিচকে শিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মিচকে পাগলের মতো পুরো গ্রামে তার মেয়েদেরকে খুঁজতে থাকে। এভাবেই খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। এরপর মিচকে বাড়িতে চলে আসে আর বারান্দায় বসে কাঁদতে থাকে। মারে, বাবাকে ছেড়ে কোথায় চলে গেলি? তোদেরকে ছাড়া আমি কি করে বাঁচব? ওগো, আর কেঁদো না। মনে হয় তোমার মেয়েদের পাক সিংহ খেয়ে ফেলেছে। কেঁদো না গো, যা হবার তা তো হয়েছে। শুনছো, আমি আমগাছ বলছি। তোমার তিন মেয়ে হারিয়ে যায়নি। তোমার তিন মেয়েকে তোমার বউ মেরে ফেলেছে। তোমার তিন মেয়েকে তোমার বউ খুন করে উঠানে মাটি চাপা দিয়েছে। তোমার বউ তোমার সামনে ভালো সাজার নাটক করছে। আসলে ও একটা খারাপ মহিলা। ও এতদিন তোমার তিন মেয়ের ওপর অনেক অত্যাচার করেছে। না, এটা হতে পারে না। আমি খাল কেটে একটা ডাইনি এনেছিলাম। আমি পারলাম না তোদেরকে আগলে রাখতে। হারামজাদি, ওঠ! আমার মেয়েদেরকে খুন করে আরামে ঘুমাচ্ছিস? মামা মামা, মানে না না না, আমি খুন করিনি গো। চুপ, আর নাটক করবি না। তোকে বিশ্বাস করে আমার তিন মেয়েকে তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই কিনা ওদেরকে মেরে ফেললি। যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কালনাগিনীর মুখ আমি দেখতে চাই না। ওগো, আমার ভুল হয়েছে গো। আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। আমি যে গর্ভবতী। ক্ষমা? তোর মতো খুনির কখনো ক্ষমা হয় না। যা বলছি, বেরিয়ে যা। কিরে মিচকে, এমন করে হাসছিস কেন? আর তুই এইভাবে মুখে রুমাল দিয়ে রেখেছিস কেন বলতো? এতদিন জানতাম সবাই বিয়ে করতে যাওয়ার আগে মুখে রুমাল দেয়, আর তুই মেয়ে দেখতে যাওয়ার সময় মুখে রুমাল দিয়েছিস। মাইরি, মামা এখন থেকে প্র্যাকটিস করছি। তুমি জানো না, প্র্যাকটিসে পশু মেক্স পারফেক্ট। তুই তো খেল দেখালি, কিন্তু আমি তোর কোন নানির পেটের মামা বলতো? তুই আমাকে মামা ডাকছিস কেন? আরে মামা, তুমি আমার বানানো মামা। হাজার হলেও তুমি আমার ঘটক। তোমাকে তো আমি মামা ডাকতেই পারি, তাই না? হয়েছে হয়েছে, থাম, আমরা চলে এসেছি। এবার তাড়াতাড়ি রিকশা থেকে নাম, মেয়ে দেখার পর্বটা শেষ করে ফেলি। ওকে মামা, আই এম কামিং। হুক্কা হুয়া। মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি হলাম মেকআপ সুন্দরী। আচ্ছা ননদিনী, হয়েছে হয়েছে, গান গেয়ে গেয়ে শরীর দুলিয়ে দুলিয়ে আর মেকআপ করতে হবে নে। এবার তাড়াতাড়ি চলো, পাত্রপক্ষ তো চলে এসেছে। আরে বা, পাত্রপক্ষ তো এপি ফার্স্ট, মাত্র 6 ঘন্টায় একেবারে বাড়িতে চলে এলো, আর আমি এদিকে রেডি হতে পারলুম নে। ওরে জ্বালা, 6 ঘন্টায় তো সাজা হলো নে, যত জ্বালা। এই একটা শাড়ি পরে সাজতে নাকি এত সময় লাগে। এই হারামজাদি, এই নাম বলছি, তাড়াতাড়ি নাম। তুই আমার ঘর থেকে হাড়ি ভর্তি ভাত চুরি করে এনে খাচ্ছিস? আজ তোর 12টা বাজাবো আমি। একবার তুই নাম, এই বাস তোর পিঠে ভাঙবো। হ্যাঁ, শখ কত আমার পিঠে বাস ভাঙবি? তার আগে আমি তোর মাথায় এই আড়ি ভাঙবো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, আমার মাথা ঘুরছে রে। মাথা ছেড়ে তুইও ঘুরতে থাক, আর আমি
আমি সেই সুযোগে এখান থেকে পালাই। উকাওয়া, এই এই পালাচিস কোথায়? পালাচিস কোথায়? দাঁড়া হারামজাদি দাঁড়া, পালাচিস কোথায়? আমার ভাত খেয়ে আবার আমার মাথায় হাড়ি ভাঙা? দাঁড়া আজ বোঝাবো মজা, দাঁড়া বলছি। ইরে মাইরি, এ নারী নাকি পরি? মামা, মেয়ে আমার পছন্দ হয়েছে। বলছিস কি ভাগ্নি, এ তো খুব ভালো কথা, এক দেখাতেই মেয়ে পছন্দ। আমি তো আমার ননদের রূপে বেশ সুন্দরী। তবে দাদা, মেয়ে যখন তোমার পছন্দ হয়েছে তবে তোমরা বসে গল্প করো, আর বাঘমামা চলুন আমরা বিয়ের ব্যাপার নিয়ে বিস্তারিত আলাপ করি। চলো বৌমা, তবে ভাগ্নি তোরা কথা বল। একি কাণ্ড, এই ছেলের মাথায় তো গন্ডগোল আছে মনে হচ্ছে। কি গো সুন্দরী, কিছু বলছো নাকি? যা বলার জোরে বলো, লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে, ঠিক করে কিছু শুনতে পাচ্ছি না। মাইরি, একি রে বাবা, এই ছেলে তো মাথায় ইস্কু ঢিলা, মেয়ে দেখতে এসে লজ্জায় মুখ ঢাকছে, বিয়ে করলে তো ঘোমটা দিয়ে ঘরে বসে থাকবে। এই যে শুনুন, আপনাকে আমার পছন্দ হয়নি, আমি শাড়ি টাড়ি পরে কোনো লাজুক ছেলের সংসার করতে পারবো নে। না, এসব কি করছো তুমি? হায় হায়, এসব কি দেখছি আমি? হারামজাদা, এটা কি করলি তুই? চোখ মেল বেটা, চোখ মেল বলছি। কি করেছি মামা, তুমি এত চিৎকার করছো কেন? আমি তো কিছুই করিনি মাইরি। হারামজাদা, আমার সামনে মেয়েটা শাড়ি হাতে নিয়ে চলে গেল আর তুই বলছিস কিছুই করিসনি? পাত্রী দেখতে এসে পাত্রের শাড়ি খুলে নিয়েছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো হারামজাদা। ইরে মাইরি, কি বলছো মামা, আমি শাড়ি খুলিনি তো। না লাগছে মামা, ওরে বাবা রে, পাস্তে চাইলে পালা রে, নিজকে পালা। এই বাচ্চোর, এই বেরিয়াই বলছি, এতদিন অনেক জ্বালিয়েছিস, আর নয় আজ তোকে গ্রাম ছাড়া করে ছাড়বো। ভালো ভালো বেরোবি না দরজাটা ভাঙবো। হ্যাঁ ইরে মাইরি, গেল রে গেল, আমার মাথাটা বুঝি গেল। বাঘমামার কবল থেকে বাঁচতে গিয়ে কিনা ভাতচুরের ঘরে ঢুকেছিলাম। কি কি বলছিস কি তুই আরামজাদা, পরকিয়া করতে এসে ধরা পড়েছিস আর এখন ভুলভাল গপ্প বলছিস, শেষে কিনা পরকিয়া? রাতে পরকিয়া করছিস আর দিনের একামি করছিস, দাঁড়িয়ে দেখছিস কি তোরা? ধর ধর এদের, এদের আজই বিয়ে দিব। বিয়ের রাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকবে তা নয়, আমার বউ তো দেখছি পায়চারি করছে, বিয়েটা তো কলঙ্কময় হলো, এবার কি তবে বাসরটাও কলঙ্কময় হবে নাকি? এই বউ, এই যাও ঘোমটা দিয়ে বসো। এই একদম কোনো বিধি নিষেধ দিবিনি তো? একই তো আমার বেগ চোচো করছে। এই শোনো না, আমার না খুব ক্ষুধা লেগেছে গো। ইরে মাইরি, কি বলছো, কি কি লাগছে? ক্ষুধা লাগছে ক্ষুধা, আমি ভাত খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে, বেশি না শুধু এক প্লেট ভাত খাবো। ইরে মাইরি, কি সব বলছো, ক্ষুধা লাগছে মানে ভাত খাবে? কি মুশকিলে পড়লাম রে মাইরি। প্লিজ এক প্লেট ভাত, শুধু এক প্লেট ভাত, প্লিজ দাও না এক প্লেট ভাত, শুধু এক প্লেট ভাতই তো। ওরে জ্বালা রে। আচ্ছা বউ, তুমি এখানে বসো, আমি যাই দেখি ভাত পাই কিনা।
কাণ্ড, মনে হচ্ছে পাশের ঘর থেকে তালাটা পড়া শব্দ হলো। এ কি, রান্নাঘরে বিড়াল ঢোকে নি তো? দেখি তো গিয়ে। সত্যি তো ঘরে বিড়াল ঢুকেছিল বুঝি, বাকিস আর কিছু নষ্ট করেনি। যাক বাবা, জোর বাঁচা বাঁচলাম, আর একটু হলেই তো মায়ের সামনে ধরাই পড়ে যেতাম। যাক বাবা, এবার ভাত নিয়ে দ্রুত ঘরে যাই, নয়তো আমার বউ আবার ক্ষুধায় অজ্ঞান হয়ে যাবে। মাইরি এসেছো গো, এসেছো তুমি? দাও দাও বাবা, হাতাও আমাকে। কি ব্যাপার মা, আপনি সকাল সকাল রান্নাঘরে একা একা রান্না করছেন, আমাকে ডাকেননি কেন মা? সে কি কথা বৌমা, তুমি কালই বউ হয়ে এ বাড়িতে এসেছো, আর আজই রান্নাঘরে? যাও বৌমা যাও, এখন তোমার রান্নাঘরের কোনো কাজ করতে হবে না। না মা, তা হয়নি, বরং আজ থেকে আপনি আর রান্নাঘরে কাজ করবেন না, সব কাজ আমি করব, একাই করব। আপনি যান তো ঘরে গিয়ে বিশ্রাম নিন, এই বয়সে আর কোনো কাজ করতে হবে না আপনাকে। যান তো মা, যান ঘরে যান। কি বৌমা আমার, বড় কাজের মেয়ে বটে। ইরে মাইরি বউ, তুমি রান্নাঘরে বসে ভাত গিলছো, আর আমার খাবার রেডি করে দেওয়ার হুঁশ নেই? আমি যে এখন কাজে যাব মাইরি। আজ না, কি কাজে যাও, কোনো খাবার নেই, সব খাবার আমি খেয়ে ফেলেছি। ইরে মাইরি, কি বললি হারামজাদি, আমি না খেয়ে কাজে যাব? তবে রে, ওরে মারি, কুকুরটা বুঝি গেল রে, গেল। হারামজাদা, তুই আমাকে লাথি দিয়েছিস, আজ তোর পা আমি ভেঙে দিব। ওরে বাবা রে, ওরে মা রে, গেলাম রে, ওরে বাবা, আমি ভাত খাবো না রে বউ, ছেড়ে দে রে বউ, প্রাণে বাঁচি, ওরে বাবা রে। এ কি বউ, তুমি এখানে কেন? সকালে আমাকে মেরেও কি তোমার শান্তি হয়নি? আবার মাঠে এসেছো? না গো, আমি তোমায় মারতে আসিনি, আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। যাও আর দিয়ে এসো, আমি খাবার বাঁচছি। ইরি মাইরি, সত্যি বলছো তুমি? তবে দাঁড়াও, আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি। ও নো, এ কি বউ, তুমি আমার জন্য খাবার নিয়ে এসে নিজে খাচ্ছো, মানেটা কি? ইয়ে মানে, আর বলো নে গো, ভাত দেখে না আমার আর লোভ সামলাতে পারিনি, তাই খাওয়া শুরু করেছি। আমি বলি কি, তুমি না ওই বাড়িতে যে খাবার খেয়েও, আমি ভাতটুকু খেয়ে নেই। ওরে হারামজাদি রে, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। হাই বিধাতা, এ কোন ভাত পাগল বউয়ের কবলে পড়লাম! তুই এখনো ভাত গিলছিস? যাবি নাকি কোদাল দিয়ে তোকে দুভাগ করে দেব? ওরে বাবা রে, না না না, তারে দরকার নেই। ওরে বাবা রে, কি ব্যাপার টুম্পা, কি হয়েছে তোর, তুই এভাবে কাঁদছিস কেন বলতো? আর বলো না দিদা, ঘরে কাল থেকে খাবার নেই, মায়ের কাছে খাবার চেয়েছি বলে মা আমাকে মেরেছে। আরে মন খারাপ করিস নে, আমি তোকে খেতে দিচ্ছি, তুই বস এখানে। মানে মা, আমার খুব
কুদে পেয়েছিল তাই কাউকে না বলে আমি খেতে বসেছি খেতে বসেছো ভালো কথা কিন্তু খেতে খেতে তো সব বাতি খেয়ে ফেলেছো এবার টুম্পাকে আমি কি খেতে দিব হ্যাঁ আমি যে মেয়েটাকে বসিয়ে রেখে আসলুম আয় বিধাতা ये क्या मुन बात के को बो तुम्हें आमर गौरे पाटा ले माँ आपने आमन कुछ बोल चुन क्या नो आमी तो एक तो बात ही किए ची आपने माता तो तोर काई नहीं की बोले बो माँ यार तो बड़ो साहस तुम्हें आमर मुँह मुँह के तोर को करो तो अबे रे इरे मायरी হারামজাদে আবার ভাত চুরি করে খেয়েছে আর বলিস নে বাপ শুধু ভাত খায়নি সাথে আমার সাথে তর্ক করেছে হারামজাদি এতদিন খেয়ে খেয়ে তো সব শেষ করেছে আমি বাগমামার কাছে ধার করে চাল এনেছি ধারের টাকা শোধ করতে পারেনি বলে বাগমামা আজ আমার জমির দখল নিয়েছে এবার আর চাল কিনতে পারবো না এবার থেকে না খেয়ে থাকতে হবে ইম্পসিবল আমি না খেয়ে থাকবো কখনোই না দরকার পড়লে আমি ডিভোর্স দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে ও কি লাগলো এই চোখে দেখতে পাস না নাকি আরে শেফা তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন আর বলো নে গ্রামবাসীরা মিলে আমার জোর করে মিজকের সাথে বিয়ে দিয়েছে আর মিজকে আমার অতিরিক্ত খাওয়া নিয়ে কোটা দেয় তাই তো বলি তোমার দেখা পাই না কেন জানো আমি তোমায় চুরি করে চাল দিতাম যাতে তুমি মন ভরে ভাত খেতে পারো আর তোমার স্বামী কি না তোমার ভাত খাওয়াই পছন্দ করে না তুমি আমার সাথে চলো জান আমি তোমায় অনেক ভাত খাওয়াবো ইরি মাইরি আমি তো জানতাম তোর জীবনে ভাত ছাড়া কিছুই নেই এখন দেখছি বয়ফ্রেন্ডও আছে মাইরি হ্যাঁ আছে আর তুই স্বামী হয়ে আমায় যখন ভাত দিতে পারবি নে তবে এবার আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব ইরে মাইরি সেটা আমি কখনোই হতে দেব না তোর জন্য আমি সব হারিয়েছি তোকে আমার সাথে সংসার করতেই হবে নো নেভার আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে পালাবো বাই মিস কিছু না বাই ইরে মাইরি এই হারামজাদি পালাচ্ছিস কোথায় তারা তারা বলছি তারা তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ।